পরিবার কেমন আছো? তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, আর এটা হলো কুড়িহাতালা দুর্গা ঠাকুর, খুবই সুন্দর। তো আজকে আমি সারাদিন তোমাদের দেখাবো ঠাকুর ও আমি কী কী কেনাকাটা করছি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আমি এখন শাখার দোকানে আছি, তো শাখা তোমাদের দেখিয়ে দেবো। খুবই সুন্দর শাখা পাওয়া যায় এখানে। যাই হোক, আমি রেকর্ড করেই বলছি, কারণ আমার একটু প্রবলেম হচ্ছিলো, আমি ভিডিও কথা বলতে পারিনি, আর কথা বলেছি সেটা শোনা যাচ্ছিল না। তো আমি এখন শাখা কিনে নেব। আমার দাদা আসছে বলে আমি স্টেশনে আছি এখন, আর আমি দেখিয়ে দেবো আমার স্টেশন। অনেক লোক জিজ্ঞাসা করেছে, দাদা তুমি কোথায় থাকো? আমি বগুড়া থাকি, নদিয়া জেলায়। আমি গর্বিত যে আমি নদিয়া জেলায় থাকি। যাই হোক, এটা আমাদের বগুড়া স্টেশন, আর এটা আমাদের মায়ের মন্দির। তো মন্দিরটা তোমরা ভালো করে দেখে নাও, দেখি দাদা কখন আসবে। ট্রেনের অপেক্ষা করছি, ট্রেন আসলেই দাদাকে নিয়ে কেনাকাটা করতে শুরু করে দেবো। যাই হোক, অনেক প্ল্যাটফর্মে অনেক লোকজন আছে, তো এখন আমি নিচেই চলে যাব। তো ট্রেন চলে এসেছে, দেখি দাদা কখন নামে। খুবই সুন্দর একটা দৃশ্য, আমার খুবই ভালো লাগে ট্রেনে চড়তে। যাই হোক, এখন ট্রেন চলে এসেছে। তো দাদা দেখি কোথায় এখন, দাদাকে নিয়ে এখন কেনাকাটা করবো। ট্রেনটা যায়ও না তাড়াতাড়ি। যাই হোক, ট্রেনটা চলে গেছে, আর এটা আমাদের বগুড়ার স্টেশনের নাম। দেখে নাও তোমরা এখানে এসো, খুবই ভালো একটা জায়গা। এখন যাব মন্দিরে, তো তোমরা দেখে নাও। এটা আমাদের বগুড়ার ডাক বাংলার ওখানে এই মন্দিরটা হয়েছে, খুবই সুন্দর। তো আমি এখন ভিতরে যাব, তো তোমরা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। মন্দিরটা খুবই সুন্দর হয়েছে, মন্দিরটা আমার তো খুবই পছন্দ হয়েছে। যাই হোক, দুর্গা মূর্তিটা তোমরা একবার দেখে নাও, খুবই সুন্দর। পুরো দুর্গা মন্দিরটাই মানে ঘণ্টা দিয়েছে, দেখো ঘণ্টা দিয়ে ঝুলিয়েছে, চারিদিকটা এত সুন্দর লাগছে। আমার তো খুবই মানে এক্সাইটেড আর কি, ঘণ্টা দিয়ে পুরো, আর একটা সুন্দর ঝাড়বাটি। যাই হোক, সব মিলে খুবই সুন্দর। তো ঠাকুরটা একবার তোমরা ভালো করে দেখে নেবে, আমি দেখাবো, তার আগে আগে মন্দিরটা আগে ভালো করে দেখে নাও, খুবই সুন্দর করেছে। আর ঠাকুর এটা এখনও পুরো সাজানো হয়নি, সাজাচ্ছে আর কি। যাই হোক, আমি এখন দাদাকে পেয়ে গেছি, তো এখন দাদাকে নিয়ে যাচ্ছি। দাদা পিছনে আছে, আর এটা আমার বন্ধু, আমার ফ্রেন্ড। তো এখন আমরা আখের রস খেতে যাচ্ছি, আমাদের এখানে খুবই সুন্দর আখের রস খাওয়া যায়। তো আখের রস খাওয়ার আগে আমি আর একটা মন্দির দেখাবো, যেখানে খুব বড় করে পুজো হতো, এখন আর করোনার জন্য আর কি বড় করে পুজো হচ্ছে না। তো মন্দিরটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো, খুবই সুন্দর। আর আমাকে একবার ভগবানকে ছুটে হবে, কারণ আমি অনেক দিনের শখ। যাই হোক, আমি চলে এসেছি, আর তোমরা কখনো হার মানবে না, তোমরাও ইউটিউবে চ্যানেল খোলো, তোমরাও একদম জীবনে সাকসেস হতে পারবে। যেমন আমাকে অনেক লোকে অনেক কথা বলে, তো আমি মার কাছে প্রার্থনা করি, মা তুমি আমাকে একটু ভালোবেসো, আর সবাইকেই সাপোর্ট করো, কারণ অনেক লোক আমাকে অনেক বেশি কথা বলছে। যাই হোক, হাত জোর করে বলছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটুকুই আমি মায়ের কাছে প্রার্থনা করি। তো প্যান্ডেলটা তোমরা একবার ভালো করে দেখে নাও, খুবই সুন্দর। আর মাকে একবার দেখে নাও, ওষুধ থেকে দেখে তো আমার খুবই ভয় করছিল। যাই হোক, খুবই সুন্দর সব মিলে।
তো এখন আকের রস খাবো। দিদি খুব হাসছিল আর কি, ভিডিও করছিলাম যখন আকের রস খেতে এসেছি। তো আমি একটু আকের রস খেয়ে নেবো, খুব গরম পড়েছে চারিদিকে আর আজকে খুবই বৃষ্টি হয়েছে, ভিডিওটা করতে একটু প্রবলেম হচ্ছিল। যাই হোক, আমি আকের রস খেয়ে নেবো আর তোমরাও আসো, ঠিক আছে? এটা আমার ফ্রেন্ড, আমাকে অনেক সাহায্য করছিল আর কি। যাই হোক, আমি এখন আকের রসটা খাচ্ছি। দেখো কত নির্লজ্জের মতন আমি একা একাই খাচ্ছি তোমাদেরকে না দিয়ে, খুব খারাপ লাগছে। যাই হোক, তোমরা আসো, কারণ আমার খুব তৃষ্ণা পেয়েছিল আর জল তৃষ্ণা তো জানেনই আপনারা, পেলে না খেলে ভালো লাগে না। যাই হোক, দাদা দূরে দাঁড়িয়ে আছে, দাদা খাওয়া হয়ে গেছে, আমি জাস্ট এখন খাচ্ছি। তো খেয়ে নিই, তারপরে আমি আবার শুরু করছি, আবার ফুচকা খাবো। চলো ফুচকা খেয়ে নিই, দাদা বারবার বলছে যে ফুচকা খাবো, তো আমি এখন ফুচকার দোকানে আসি, তো তোমরা আমার সাথে থাকো। চলো আমি ফুচকা খেয়ে নিই, খুব স্পিডে খাবো আর কি, তোমাদের দেখাবো, তোমাদেরও খুব ভালো লাগবে। যাই হোক, চলো আমি শুরু করছি, তো তোমরা তাড়াতাড়ি চলে আসো। যাই হোক, একটা ফুচকা খাবো এখন। আমি এইভাবে খাই না, জাস্ট আমার কাছে ক্যামেরা আছে, আমি ক্যামেরা ধরে আছি। যাই হোক, এর জন্য আমি তাড়াতাড়ি করে খাচ্ছি। যাই হোক, আমি জামা কাপড় কিছুই কিনতে পারলাম না, কারণ প্রচুর ভিড় দোকানে আর এখন এত ভিড় হয়ে গেছে, আমি জামা কাপড় কী করে কিনবো। এর জন্য বাড়ি চলে যাচ্ছি, পরে আসবো। আর দাদা আসছে, দাদা কার সাথে দেখা করতে গেছে। আর এটা আমাদের কলেজ, বগুড়া শ্রীকৃষ্ণ কলেজ, তো তোমরাও এখানে এসো, খুবই সুন্দর কলেজটা। দুবছর ভর্তি হয়েছি, একদিনও কলেজে আসিনি এখনও। তো এটা হলো আমাদের গ্রামের দুর্গা ঠাকুর, কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আমি নিজের হাতে সাজিয়েছি। যাই হোক, আমি ঠাকুরের দোকানে কাজ করি না। অনেক লোক জিজ্ঞাসা করছে, দাদা তুমি কি ঠাকুরের দোকানে কাজ করো? না, আমি ঠাকুরের দোকানে কাজ করি না, আমি পড়াশুনো করি, যেই কলেজটা দেখালাম ওই কলেজে আমি পড়াশুনো করি। যাই হোক, আমি এখন বাড়ি চলে যাচ্ছি আর একটু প্রবলেমের জন্য কথা বলতে পারিনি, তো এখন দাদা গাড়ি চালাচ্ছে। যাই হোক, আমি এখন বাড়ি চলে যাচ্ছি, তো চলো বাড়ি যেয়ে আমি তোমাদের দেখাবো আমি কী কিনলাম। তো বাড়ি যাওয়ার পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, চলো বাড়ি চলে যাই। হ্যালো বন্ধুরা, আমি তো বাড়ি চলে এসেছি, কারণ প্রচুর ভিড়, জামা কাপড় কিনতে গেছি কিন্তু জামা কাপড় কিনতে পারিনি, তো এত ভিড় দোকানে ঢুকাই যাচ্ছে না, তো পরে আমি জামা কাপড় কিনবো, আর আগে তো আমার কিনাই আছে। যাই হোক, একটা এটা কিনলাম, এটা মানে ভিডিও একটা দিয়ে ভিডিও হচ্ছিল না, ঠিক আছে? তো এটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা আমি আগে তো কখনো চালাইনি, জানি না চালাতে পারবো কি না, কিন্তু আমাকে শিখিয়ে দিয়েছে এখানে ফোন তুলে তারপরে ভিডিও করতে, কিন্তু আমি না ভিডিও করেছি, ঠিক আছে? এই জ্যাকটা না আমি ওই ফোনের মাঝখানে গুঁজে দিয়ে না আমি না ভিডিও করেছিলাম, কিন্তু কোনো আওয়াজ বা কোনো সাউন্ড আসছে না, তো তোমরা তো দেখলেই কোনো সাউন্ড হচ্ছে না। পরে আমি কথা বলেছি, তো আমি বুঝতে পারিনি যে এটা কী প্রবলেম আছে, ঠিক আছে? প্রথম তো আগে কোনো দিন ব্যবহার করিনি, তো এটা যখন ঢুকিয়েছি ঢুকানোর পরেও আমি ভিডিও করলাম, তাও কোনো কথা শোনা বা কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, ঠিক আছে? তো এটা কিনলাম, আর মায়ের জন্য শাঁখা কিনেছি, তোমাদের তো ভিডিও দেখাতে পারিনি, তখন দোকানে দেখিয়েছিলাম, দেখো কেমন হয়েছে। সামনেই কালী পুজো, আর এখনই শাঁখা দিয়ে আসতে হবে, আর এই চুড়ি এগুলো সব কালী ঠাকুরের জন্য কিনা, ঠিক আছে? দেখে নাও শাঁখার ডিজাইনটা কেমন হয়েছে, সিম্পলি। তো এগুলো আমি সব ঠাকুরকে পড়াবো, পড়ানোর জন্য আনলাম। যাই হোক, আমি এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি, খুব ক্লান্ত হয়ে গেছি, তো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। তোমরা প্লিজ আমাকে এইভাবেই সাপোর্ট করো আর এইভাবেই ভালোবাসো, আর আমি সত্যি খুব ভাগ্যবান যে আমি তোমাদেরকে পেয়েছি, তোমরা এত রিপ্লাই করছো, এত কমেন্ট করছো আমাকে, আমি নিজেকে অনেক ধন্য মনে করি। তো আপনারাও হাল ছাড়বেন না, এভাবেই আপনারাও ভিডিও করুন, দেখুন আপনাদেরও সাবস্ক্রাইব বাড়বে, ফলোয়ার্স হবে, তোমাদেরকেও সবাই ভালোবাসবে, তুমি সাপোর্ট করো আর তোমাদেরকেও সবাই সাপোর্ট করবে, ঠিক আছে? তো এভাবে কখনো হার মানবে না, ঠিক আছে? নিজের মতন করে ভিডিও করতেই থাকো, ভিডিও একটা না তিন মাস করতেই থাকো, দেখবা তোমাদেরও সাবস্ক্রাইব অনেক বেড়ে যাবে, ঠিক আছে?
যাই হোক, আমি আমার ভিডিও এখানে শেষ করছি। যদি আপনাদের যদি সত্যি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ঘন্টাটা বাজিয়ে দেবেন।